প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছে। মিস আবার এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ বীরশ্রেষ্ঠের বীরগাথার বাকি অংশটুকু। আজ আমরা সিপাহি হামিদুর রহমান সম্পর্কে জানব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে আসি। মুক্তিযুদ্ধের আর এক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ১৯৫২ সালের ২রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ধলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব দেওয়া হল প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে যাত্রা শুরু করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রুর পক্ষ হতে পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। শিক্ষার্থীরা, চলো এবার আমরা শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি। দুঃসাহসিক, দুঃসাহসিক অর্থ অত্যন্ত সাহসের কাজ। বিস্ফোরণ, বিস্ফোরণ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। শিক্ষার্থীরা, চলো আমরা দেখি কি হচ্ছে। কি দেখতে পাচ্ছি? পাকিস্তানি সেনারা কিভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এদিকে আমাদের হামিদুর রহমান, এদিকে আবার দেখতে পাচ্ছি আমরা কি পাকিস্তানি বাহিনীরা তারা কিভাবে দুর্গ করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের কিছু চিত্র, পাকিস্তানি বাহিনীরা কিভাবে গোলা বর্ষণ করে যাচ্ছে একের পর এক, তারা থামছে না, তারা চালিয়েই যাচ্ছে তাদের গুলি, গোলা বারুদ আর গোলা বারুদ। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের মুক্তিবাহিনীদেরকে দেখতে পাচ্ছি কি, এক সময় একটা গুলি এসে লাগলো আমাদের সিপাহী হামিদুর রহমানের, আর তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। চলো এবার আমরা আমাদের বাকি অংশ পড়ি। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়লেন, শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর সিপাহী হামিদুরকে। প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা সরা গ্রামে সমাহিত করা হয়। ২০০৭ সালের ১০ই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। তিনজন বীরশ্রেষ্ঠের কথা জানলাম আমরা, এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগের মর্যাদা অবিস্মরণীয় হয়ে থাকবে। চলো শিক্ষার্থীরা, এবারে আমরা যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। ডিসেম্বর, আত্মত্যাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি ময় ব, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ম যোগ ব। এভাবে আমরা লম্বা খাম্বা নতুন নতুন শব্দ শিখতে পারি। আত্মত্যাগ, এখানে তয় ম, এটিকে ভেঙে আমরা ত যোগ ম এভাবে লিখতে পারি। এভাবে আমরা আত্ম অহংকার আরও বিভিন্ন রকমের নতুন নতুন শব্দ শিখতে পারি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এবারে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। মেশিন গান, অকুতোভয়। মেশিন গান অর্থ যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। অকুতোভয়, অকুতোভয় অর্থ ভয় নেই যার। তাহলে চলো শিক্ষার্থীরা, এবারে আমরা কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি।
বীরশ্রেষ্ঠ, বাঙ্কার, বীরগাথা, ধূলিসাৎ, মুক্তিবাহিনী, নিয়ন্ত্রণ, অতিক্রম, বিধ্বস্ত হওয়া, দুঃসাহসিক, বিস্ফোরণ, মেশিনগান, অকুতোভয়। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা একে একে শব্দগুলো পড়ি এবং কি অর্থগুলো শিখে নেই। বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ অর্থ বীরত্বে সবার সেরা। বাঙ্কার, বাঙ্কার অর্থ যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। বীরগাথা, বীরগাথা হচ্ছে বীরের গল্প। ধূলিসাৎ, ধূলিসাৎ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। রণক্ষেত্র, রণক্ষেত্র অর্থ যুদ্ধের স্থান। মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ অর্থ হচ্ছে নিজের আয়ত্তে আনা। অতিক্রম, অতিক্রম অর্থ কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া। বিধ্বস্ত হওয়া মানে কি ভেঙে চুরে যাওয়া। দুঃসাহসিক অর্থ অত্যন্ত সাহসের কাজ। বিস্ফোরণ, বিস্ফোরণ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া। মেশিনগান, মেশিনগান অর্থ যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র। অকুতোভয়, অকুতোভয় অর্থ ভয় নেই যার। শিক্ষার্থীরা আমরা শব্দগুলোর অর্থ জেনে নিলাম, এখন আমরা শব্দগুলো দিয়ে বাক্য গঠন করি। বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে অবদানের জন্য 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়েছে। বাঙ্কার, যুদ্ধের সময় সৈনিকেরা আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন বাঙ্কারে। বীরগাথা, এদেশের ছেলেদের বীরগাথা মুখে মুখে শোনা যায়। ধূলিসাৎ, বোমার আঘাতে সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। রণক্ষেত্র, ছেলেরা ঘরটিকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে। মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী দেশ স্বাধীনতা স্বাধীনের জন্য লড়াই করেছে। নিয়ন্ত্রণ, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। অতিক্রম, ভাঙা সেতু অতিক্রম করতে আমার ভয় লাগে। বিধ্বস্ত হওয়া, বিধ্বস্ত হওয়া রাস্তায় গাড়ি চালানো নিরাপদ নয়। দুঃসাহসিক, পাহাড়ে চড়া খুব দুঃসাহসিক কাজ। বিস্ফোরণ, আচমকা গাড়িটিতে বিস্ফোরণ ঘটল। মেশিনগান, মেশিনগানের গোলার ভয়ে শত্রুপক্ষ পিছিয়ে গেল। অকুতোভয়, অকুতোভয় বাঙালিরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। চলো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন। খ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি। মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিদ্ধান্ত নেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করবেন। সিদ্ধান্ত অনুযায়ী তিনি পাকিস্তান ও ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে ভারতে এসে মুক্তিবাহিনীতে যোগ দিলেন। এভাবে মহিউদ্দিন জাহাঙ্গীর জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। চলো এবার আমরা প্রশ্নের বাকি অংশে চলে আসি। গ, যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? পূর্ব পরিকল্পনা অনুসারে মতিউর রহমান পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশিদের কাছ থেকে নিজেই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলেন। এ নিয়ে বিমানের মধ্যে মিনহাজের সঙ্গে মতিউরের ধস্তাধস্তি শুরু হলে বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মতিউর রহমানের প্রাণহীন দেহ। ঘ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। কমলগঞ্জ থানার ধলাই সীমান্ত ফাঁড়িটি দখল করার নেতৃত্ব ছিলেন সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে রাতের আধারে শত্রু শিবিরের দিকে এগিয়ে যেতে থাকলেন। এ সময় মাটিতে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে গেল। হামিদুর রহমানের দলে শুধু একটি রাইফেল আর 2 গ্রেনেড ছিল। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়ে শত্রুর আক্রমণকে নিস্তব্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিনগানের গুলি এসে তার গায়ে লাগে। তখনই শহীদ হন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান। উঙ, এক মহান বীরগাথার রচয়িতা তারা, ব্যাখ্যা করি।
1971 সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেওয়া বীরশ্রেষ্ঠরা এক মহান বীরগাথার রচয়িতা। তাদের বীরত্ব ও জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। দেশকে শত্রুমুক্ত করতে তারা কোনো কিছুর পরোয়া করেননি। এই বীরদের মহান আত্মত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। বীরত্বের এই কাহিনী প্রেরণা যোগাবে আমাদের স্বাধীনতার সুরক্ষায়। চলো এবার আমরা তারিখবাচক শব্দ লিখি। লেখাটিতে আছে 1952 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2রা শব্দটি হল তারিখবাচক। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয়। এভাবে আমরা এখন সংখ্যাগুলো লিখব। চলো তারিখবাচক শব্দ লিখি। লেখাটিতে আছে 1952 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2রা শব্দটি হল তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয়। এভাবে আমরা এখন লিখব। পহেলা, 2রা, 3রা, 4ঠা, 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই। চলো এবার আমরা সঠিক উত্তরটি কি, সঠিক উত্তরটিতে আমরা এখন টিক চিহ্ন দিই। ক, বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন? এক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, দুই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, চার, শেরে বাংলা একে ফজলুল হক। আমাদের সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? এক, মেশিনগান থেকে গুলি ছুড়েছিলেন, দুই, ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয়েছিলেন, তিন, গ্রেনেড ছুড়েছিলেন, চার, বিমান থেকে আক্রমণ করেছিলেন। এক, মেশিনগান থেকে গুলি ছুড়েছিলেন। আমাদের সঠিক উত্তর মেশিনগান থেকে গুলি ছুড়েছিলেন। গ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? এক, তিনজন, দুই, পাঁচজন, তিন, সাতজন, চার, নয়জন। আমাদের সঠিক উত্তর তিন, সাতজন। ঘ, মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? এক, ভারতের শ্রীনগরে, দুই, পাকিস্তানের ঠাট্টায়, তিন, বাংলাদেশের মেহেরপুরে, চার, ভারতের ত্রিপুরায়। আমাদের সঠিক উত্তর পাকিস্তানের ঠাট্টায়। শ্রীমঙ্গল থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? এক, হামিদুর রহমান, দুই, মতিউর রহমান, তিন, মহিউদ্দিন জাহাঙ্গীর, চার, মোস্তফা কামাল। আমাদের সঠিক উত্তর এক, হামিদুর রহমান। শিক্ষার্থীরা চলো এবার আমরা কি, আমরা বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি এবং তা শুনে আমরা কি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তারপর শিক্ষার্থীরা আমরা কি করব, আমরা নিচের এই ছবিটি যে দেখতে পাচ্ছি, এই ছবিটি অবলম্বনে আমাদের নিজেদের ভাবনা কি সুন্দর করে লিখি। তো শিক্ষার্থীরা আজকের পাঠ এ পর্যন্তই। আমাদের আবারও কি পরবর্তী ক্লাসে আসবো আমরা। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি।